দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে বুনিয়াদপুর পুরসভার বংশীহারি হাই স্কুল মাঠে একদিনের ফুটবল টুর্নামেন্টের ব্যবস্থা করা হয় এই ফুটবল টুর্নামেন্টে মোট চারটি টিম অংশগ্রহণ করে সকাল আটটায় এই ফুটবল খেলা শুরু হয় এখানে উপস্থিত ছিল বংশীহারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোজিত সরকার বংশীহারি থানার বড়বাবু কার্তিক সরকার এবং বুনিয়াদপুর পুরসভার চেয়ারম্যান অখিল বর্মন সহ আরও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা এই ফুটবল খেলাতেই যারা জয়ী হয় তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই ফুটবল খেলার একটাই উদ্দেশ্য সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক নিবিড় করার লক্ষ্যে জেলা পুলিশ প্রশাসনের এই উদ্যোগ এই বিষয়ে বংশীআইটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোযিত সরকার কি জানিয়েছেন শোনাব পুলিশ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের অন্তর্গত বংশীআই থানার অধীনে আজকে একটা ফুটবল টুর্নামেন্টের ব্যবস্থা করেছে সেই খেলা হচ্ছে মনিদারপুর ফুটবল স্কুলের বংশীআইজ স্কুলের ফুটবল মাঠে ওই খেলায় আপাতত আমাদের ব্লক টিম থানার থানাপাড়া টিম এবং আরো দুটো টিম অংশগ্রহণ করেছে এবং সেই খেলা দেখতে আপনারা দেখতেই পাচ্ছেন কত লোক এসছে এবং আমরা খুব এনজয় করছি দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইম বাংলা